আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সমাধান করছি 18 বছর বয়স কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ 150টি এমসিকিউ, যেগুলো এইচএসসি অ্যাডমিশন এবং এইচএসসি বোর্ড পরীক্ষায় এসেছিল। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে, 18 বছর বয়স কবিতার মূল সুর কি? আমাদের সঠিক উত্তর হবে, দেখো, অদম্য তারুণ্য শক্তি। 18 বছর বয়স কবিতার মূল সুর কি? অদম্য তারুণ্য শক্তি। 18 বছর বয়স কবিতায় যৌবন শক্তি কি অর্থে চিহ্নিত হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে, জাতীয় জীবনের চালিকা শক্তি। এটা কিন্তু শব্দত্বটিকা থেকে এই কোয়েশ্চেনটা এসেছিল। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায় ছিল? আমাদের সঠিক উত্তর হবে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। কবি সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার কিশোর সভার সদস্য ছিলেন? আমাদের সঠিক উত্তর হবে, দৈনিক স্বাধীনতা। 18 বছর বয়স জানে না কাঁদা, এখানে কবি কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করেছেন? আমাদের সঠিক উত্তর হবে, আত্মপ্রত্যয়। 18 বছর বয়সের ছেলেমেয়েরা আত্মপ্রত্যয়ী হয়, সেজন্য সে কিন্তু কাঁদতে জানে না। 18 বছর বয়স কবিতায় ক্ষতবিক্ষত হয় কি? আমাদের সঠিক উত্তর হবে, সহস্র প্রাণ। ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ, এমন একটি লাইন। কোন চরণটি 18 বছর বয়স কবিতায় নেই? আমাদের সঠিক উত্তর হবে, 18 বছর বয়স দুর্নিবার। এটা কিন্তু 18 বছর বয়স কবিতায় নেই। 18 বছর বয়সে কি নেই? আমাদের সঠিক উত্তর হবে, সংশয়। 18 বছর বয়সে কি নেই? সংশয়। পদাঘাটে চাই ভাঙতে ড্যাশ, এখানে আমাদের সঠিক উত্তর হবে, পাথর বাঁধা। পদাঘাটে চাই ভাঙতে পাথর বাঁধা, এমন একটি লাইন। কবি 18 বছর বয়সকে কিসের সঙ্গে তুলনা করেছেন? আমাদের সঠিক উত্তর হবে, স্টিমার। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, এমন একটি লাইন। তাহলে আমাদের সঠিক উত্তর হবে, স্টিমার। এ দেশের বুকে 18 আশুক নেমে, এ কারণে কবি একথা বলেছেন। কি কারণে কবি একথা বলেছেন? আমাদের সঠিক উত্তর হবে, ইতিবাচক। ইতিবাচক অর্থে কিন্তু কবি একথা বলেছেন, এ দেশের বুকে 18 আশুক নেমে, এটা ইতিবাচক অর্থে। 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? আমাদের সঠিক উত্তর হবে, মাত্রাবৃত্ত। 18 বছর বয়স কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। বিপদের মুখে 18 বছর বয়সের প্রকৃতি কেমন? আমাদের সঠিক উত্তর হবে, অগ্রণী। বিপদের মুখে এ বয়স অগ্রণী, তবু নতুন কিছু তো করে, এমন একটি লাইন। পথ চলতে এ বয়স যায় না থেমে, কোন ধরনের বাক্য? আমাদের সঠিক উত্তর হবে, সরল বাক্য। 18 বছর বয়স জানে না কাদা, এখানে কবি কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করেছে? আমাদের সঠিক উত্তর হবে, আত্মপ্রত্যয়। এ বয়স তবু নতুন কিছু তো করে, এখানে তবু হচ্ছে, আমাদের সঠিক উত্তর হবে, অব্যয়। এখানে তবু কি? অব্যয়। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, আমাদের সঠিক উত্তর হবে, তীব্র আর প্রখর। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এটা কিন্তু কবিতার লাইন। ফ্যাসিবাদ বিরোধী কাব্যগ্রন্থ আকাল সম্পাদনা করেন কে? আমাদের সঠিক উত্তর হবে, সুকান্ত ভট্টাচার্য। 18 বছর বয়স কবিতাটির মর্মকথা? আমাদের সঠিক উত্তর হবে, নির্ভয় ও সাহসের জয়ধ্বনি। এ বয়স তবু নতুন কিছু তো করে, চরণটিতে মাত্রা সংখ্যা কত? আমাদের সঠিক উত্তর হবে, 14 মাত্রা। মাত্রা ছন্দ এগুলো কিন্তু তোমাদের ক্লাসে ডিটেলসে বোঝানো হয়েছিল, সেজন্য এখানে আসলে আলোচনা করা সম্ভব না। আমাদের মনে রাখবে যে এখানে 14 মাত্রা। কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? আমাদের সঠিক উত্তর হবে, 21 বছর বয়সে সে কিন্তু মারা গিয়েছিল। নিচের কোনটি দুঃসহ শব্দের উচ্চারণ? আমাদের সঠিক উত্তর হবে, দুঃসহ। আমার উচ্চারণের ক্লাসটি যারা করেছো তারা কিন্তু অবশ্যই দুঃসহ এর উচ্চারণটি পারবে। নিচের কোনটি সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্ম নয়? আমাদের সঠিক উত্তর হবে, এক মুঠো। এই এক মুঠো সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্ম নয়। 18 বছর বয়স কি জানে না? আমাদের সঠিক উত্তর হবে, কাদা। 18 বছর বয়স জানে না কাদা। কোন কালে কানে মন্ত্রণা আসে? আমাদের সঠিক উত্তর হবে, যৌবনকালে। যৌবনকালে কানে মন্ত্রণা আসে। সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থ? আমাদের সঠিক উত্তর হবে, আকাল। 18 বছর বয়স কবিতায় কোন কালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে, বয়ঃসন্ধিকালের। এ কবিতাটিতে কয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ ব্যবহৃত হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে, 6 মাত্রার। 18 বছর বয়স কবিতার রচয়িতা কে? আমাদের সঠিক উত্তর হবে, সুকান্ত ভট্টাচার্য। স্টিমারের প্রসঙ্গ এসেছে কোন কবিতায়?
আমাদের সঠিক উত্তর হবে 18 বছর বয়স। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, চরণটি কার? আমাদের সঠিক উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য। 18 বছর বয়সে আঘাত আসে কিভাবে? আমাদের সঠিক উত্তর হবে অবিশ্রান্ত রূপে। এগুলো কিন্তু কবিতার লাইন, হুবহু কবিতার লাইন। তুমি কবিতাটা 2-3 বার রিডিং পড়ে যদি এই এমসিকিউ সমাধান পর্বটি করতে আসো, তাহলে অবশ্যই তুমি প্রত্যেকটা এমসিকিউ বুঝতে পারবে। 18 বছর বয়সে কি উকি দেয়? আমাদের সঠিক উত্তর হবে দুঃসহ। বিরাট দুঃসাহসীরা দেয় যে উকি। এ বয়স জানে রক্তদানের পুণ্য, চরণটির রচয়িতা? আমাদের সঠিক উত্তর সুকান্ত ভট্টাচার্য। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার কোন কবিতায় ব্যবহৃত হয়েছে? 18 বছর বয়স। 18 বছর বয়স পাথর বাঁধা ভাঙতে চাই পদাঘাটে। আমাদের সঠিক উত্তর হবে পদাঘাটে চাই ভাঙতে পাথর বাঁধা। এখানে দেখো চরণাঘাতে পদাঘাটে একই কথা। 18 বছর বয়স কবিতাটির স্তবক সংখ্যা কত? আমাদের সঠিক উত্তর হবে 8টি। এর স্তবক রয়েছে 8টি, প্রতি স্তবকের লাইন 4টি এবং মোট লাইন 32টি। এ দেশের বুকে 18 আশুক নেমে, এ চরণে 18 বোঝায়? আমাদের সঠিক উত্তর হবে জাগরণ। 18 কি বোঝায়? জাগরণ। জলে পুড়ে মরে সারখার তবু মাথা নোয়াবার নয়, কবিতাটা অংশটি কার লেখা? আমাদের সঠিক উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য কোন গুচ্ছের সবকটি গ্রন্থের রচয়িতা? আমাদের সঠিক উত্তর হবে ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠে কড়া। সপা শব্দটির ব্যুৎপত্তি নির্দেশ করে? আমাদের সঠিক উত্তর হবে সমর্পণ। এই সপা শব্দটা নির্দেশ করে সমর্পণকে। কবি সুকান্ত ভট্টাচার্য রচনা করেন? আমাদের সঠিক উত্তর হবে হরতাল। 18 বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আমাদের সঠিক উত্তর হবে ছাড়পত্র। ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে 18 বছর বয়স কবিতাটি নেওয়া হয়েছিল। সুকান্তের ছাড়পত্র কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় কত সালে? আমাদের সঠিক উত্তর হবে 1948 সালে। দৈনিক স্বাধীনতা পত্রিকার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা কে? আমাদের সঠিক উত্তর সুকান্ত ভট্টাচার্য। 18 বছর বয়স হলো? আমাদের সঠিক উত্তর হবে নির্ভয়। 18 বছর বয়সে নেই ভয়, পদাঘাটে চাই ভাঙতে পাথর বাঁধা। এ বয়স জানে রক্তদানের পুণ্য, এর আগের চরণ কোনটি? আমাদের সঠিক উত্তর হবে 18 বছর বয়স জানে না কাদা, এ বয়স জানে রক্তদানের পুণ্য। তাহলে এই দুইটা লাইন। 30-এর কবি নন, অর্থাৎ 30 বছর পর্যন্ত বেঁচে ছিলেন না কে? আমাদের সঠিক উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য। সেজন্য কিন্তু সে কিশোর কবি, সে মাত্র 21 বছর বেঁচে ছিল। সুকান্তের ধারণায় সব অন্যায়ের বিরুদ্ধাচরণ করে কোন বয়স? আমাদের সঠিক উত্তর 18 বছর বয়স। 18 বছর বয়স কবিতার প্রতিচরণে মাত্রার সংখ্যা কত? আমাদের সঠিক উত্তর 14 মাত্রা। নিচের কোনটি সুকান্ত ভট্টাচার্যের জন্ম তারিখ? আমাদের সঠিক উত্তর হবে 15 আগস্ট, তার কিন্তু জন্ম তারিখ। কখন কানে মন্ত্র না আসে? আমাদের সঠিক উত্তর হবে যৌবনে। পূর্বাভাস একটি? আমাদের সঠিক উত্তর কাব্যগ্রন্থ। পূর্বাভাস একটি কাব্যগ্রন্থ। 18 বছর বয়স কিসের বেগে চলে? আমাদের সঠিক উত্তর হবে বাষ্পের বেগে চলে, স্টিমারের মতো চলে। বাষ্পের বেগে, এখানে বেগ দিয়ে প্রশ্ন করা হয়েছে, সেজন্য বাষ্পের বেগে। যদি বলতো কিসের মতো, তখন আমরা বলতাম স্টিমারের মতো। এ বয়স কখন অগ্রণী? বিপদের মুখে এ বয়স অগ্রণী। তাহলে আমাদের সঠিক উত্তর বিপদের মুখে। তারুণ্য কিসের স্বপ্ন দেখে? আমাদের সঠিক উত্তর হবে নতুন জীবনের। তারুণ্য স্বপ্ন দেখে নতুন জীবনের। কৈশোর থেকে যৌবনে পদার্পণ করার ইঙ্গিত রয়েছে নিচের কোন লাইনে? আমাদের সঠিক উত্তর হবে 18 বছর বয়স কি দুঃসহ, একদম প্রথম লাইন। 18 বছর বয়স কবিতায় বয়স শব্দটি ব্যবহৃত হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে 19 বার। 18 বছর বয়স কবিতায় বয়স শব্দটি ব্যবহৃত হয়েছে 19 বার। 18 বছর বয়সের কানে আসে কি? আমাদের সঠিক উত্তর হবে মন্ত্রণা। এ বয়সে কানে আসে কত মন্ত্রণা? সুকান্ত ভট্টাচার্যের রচনা সমগ্রে কার প্রভার লক্ষ্য করা যায়? আমাদের সঠিক উত্তর হবে নজরুল ইসলামের। কাজী নজরুল ইসলামের লেখা এবং সুকান্ত ভট্টাচার্যের লেখা অনেকাংশে একই, এরা কিন্তু বিদ্রোহী কবি। কিশোর বিদ্রোহী কবি হচ্ছে আমাদের সুকান্ত ভট্টাচার্য, আর বিদ্রোহী কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম।
18 বছর বয়স কবিতার চরণ সংখ্যা কতটি? আমাদের সঠিক উত্তর হবে 32টি, স্তবক সংখ্যা 8টি, প্রতি স্তবকে লাইন কয়টি? 4টি করে। 18 বছর বয়স পথে প্রান্তরে কি ছোটায়? আমাদের সঠিক উত্তর হবে তুফান, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, এমন একটি লাইন। তীব্র শব্দের উচ্চারণ কোনটি? আমাদের সঠিক উত্তর হবে তীব্র, এইটা উচ্চারণের ক্লাসটা যারা করেছো তাদের কাছে কিন্তু উচ্চারণ নিয়ে কোনো ডাউট নেই। 18 বছর বয়স বাসে ড্যাশ, 18 বছর বয়স বাসে দুর্যোগে আর ঝড়ে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে দুর্যোগে, এটা কিন্তু কবিতার লাইন। সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন কত সালে? আমাদের সঠিক উত্তর হবে 1926 সালে। ছোটবেলা থেকেই রাজনীতি সচেতন ছিলেন কোন কবি? আমাদের সঠিক উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য। 18 বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমাদের সঠিক উত্তর ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে। 18 বছর বয়স কবিতার মাত্রা বিন্যাসের কতটি? আমাদের সঠিক উত্তর হবে দেখো 662, অর্থাৎ মোট 14, ডিভাইডটা কেমনভাবে হবে 662। সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন? আমাদের সঠিক উত্তর হবে দৈনিক স্বাধীনতা। কোন শিল্পী সংঘের পক্ষে সুকান্ত ভট্টাচার্য আকাল কাব্যগ্রন্থ সম্পাদনা করেন? আমাদের সঠিক উত্তর হবে ফ্যাসি বিরোধী। ব্যুৎপত্তিগতভাবে কোন শব্দটি ভুল? আমাদের সঠিক উত্তর হবে মাথা থেকে মনি, এটা কিন্তু ভুল। 18 বছর বয়সে কারা উকি দেয়? আমাদের সঠিক উত্তর হবে দুঃসাহসীরা, বিরাট দুঃসাহসীরা দেয় যে উকি। 18 বছর বয়সীরা শপথের কোলাহলে কি শপে? শপে আত্মাকে শপথের কোলাহলে, এমন একটি লাইন, তাহলে আমাদের সঠিক উত্তর আত্মাকে। 18 বছর বয়স কি দুঃসহ এ চরণে বদ্যাক্ষরের সংখ্যা? আমাদের সঠিক উত্তর হবে 3টি, মুদ্রাক্ষর বদ্যাক্ষর এগুলো কিন্তু তোমাদের ক্লাসে বোঝানো হয়েছিল, এটা বদ্যাক্ষর চেয়েছে, আমাদের হবে 3টি। কবিতার শুদ্ধ বানানগুচ্ছ কোনটি? আমাদের সঠিক উত্তর হবে সংশয়, মন্ত্রণা, ক্ষতবিক্ষত, এগুলো কিন্তু সঠিক। এ বয়স জানে রক্তদানের পুণ্য চরণের রচয়িতা সুকান্ত ভট্টাচার্য, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, আমাদের সঠিক উত্তর হবে যন্ত্রণা। সুকান্ত ভট্টাচার্য ফ্যাসিবাদী বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে কি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন? আমাদের সঠিক উত্তর হবে আকাল। দেখো এগুলো কিন্তু সব বোর্ড কোয়েশ্চেন, এখন কিন্তু আমাদের বোর্ড কোয়েশ্চেন শুরু হয়েছে, অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলো সমাধান করা শেষ। বিপদের মুখে 18 বছর বয়স কেমন? আমাদের সঠিক উত্তর হবে অগ্রণী। সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে একাত্মতা ঘোষণা করেছেন? আমাদের সঠিক উত্তর হবে বিপ্লব ও মুক্তির পক্ষে। 18 বছর বয়স কবিতায় কবি স্বপে আত্মাকে স্বপদের কোলাহলে বলতে বুঝিয়েছেন? আমাদের সঠিক উত্তর হবে আত্মত্যাগের মহিমা। এদেশের বুকে 18 আশুক নেমে লাইনটি কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? আমাদের সঠিক উত্তর হবে দুর্বার গতিতে এগিয়ে চলা, 18 বছর বয়স কি দুর্বার গতিতে এগিয়ে চলে সেজন্য। সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু কোন পত্রিকার সম্পাদক ছিলেন? আমাদের সঠিক উত্তর দৈনিক স্বাধীনতা। 18 বছর বয়সের নেতিবাচক দিক হচ্ছে এ বয়স পদস্থলনের সংখ্যাপূর্ণ, অর্থাৎ এ বয়স বিগড়ে যেতে পারে, খারাপ ওয়েতে চলে যেতে পারে। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কত খ্রিস্টাব্দে? আমাদের সঠিক উত্তর হবে 1926 খ্রিস্টাব্দে। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোন জেলায়? আমাদের সঠিক উত্তর হবে গোপালগঞ্জ জেলায়। সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থ কোনটি? আমাদের সঠিক উত্তর হবে ছাড়পত্র। কবি সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থ কোনটি? আমাদের সঠিক উত্তর হবে আকাল। 18 বছর বয়স দুঃসহ কেন? আমাদের সঠিক উত্তর হবে স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি, 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি, এমন একটি লাইন। স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি 18 বছর বয়স কবিতার চরণটিতে প্রকাশ পেয়েছে তরুণদের? আমাদের সঠিক উত্তর হবে আত্মনির্ভরতা। এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, নিচের কোন চরণের সাথে উদ্দীপকের ভাবগত মিল রয়েছে? আমাদের সঠিক উত্তর হবে পদাঘাটে চায় ভাঙতে পাথর বাধা।
18 বছর বয়স কবিতায় তরুণেরা বাষ্পের বেগে কিসের মতো চলে? বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। আমাদের সঠিক উত্তর হবে স্টিমারের মতো। 18 বছর বয়স কবিতায় সবে আত্মাকে স্বপদের কোলাহলে বলতে কি বোঝানো হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে আত্মত্যাগের মহিমা। নিচের কোনটিতে 18 বছর বয়সের ইতিবাচক দিকের প্রতিফলন ঘটেছে? আমাদের সঠিক উত্তর হবে সবে আত্মাকে স্বপদের কোলাহলে। 18 বছর বয়সীদের তাজা প্রাণে কেমন যন্ত্রণা সৃষ্টি হয়? আমাদের সঠিক উত্তর হবে অসহ্য যন্ত্রণা। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। 18 বছর বয়স কবিতায় এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর বলতে বোঝানো হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে তীব্রতা ও সংবেদনশীলতা। সহস্র প্রাণ ক্ষতবিক্ষত হয় কেন? আমাদের সঠিক উত্তর হবে জীবনের লক্ষ্য ঠিক থাকে না বলে। যেহেতু লক্ষ্য ঠিক থাকে না, সেজন্য ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়স বিপদের মুখে কেমন ভূমিকা পালন করে? আমাদের সঠিক উত্তর হবে অগ্রণী। আমাদের তরুণরাই দেশ ও জাতির চালিকা শক্তি হয়ে দাঁড়াক এ প্রত্যাশার জাতীয় প্রতিফলন 18 বছর বয়স কবিতার কোন চরণে প্রকাশ পেয়েছে? আমাদের সঠিক উত্তর হবে এ দেশের বুকে 18 আশুক নেমে। 18 বছর বয়সে কি উকি দেয়? আমাদের সঠিক উত্তর হবে দুঃসাহসীরা। বিরাট দুঃসাহসীরা দেয় যে উকি। এ দেশের বুকে 18 আশুক নেমে, এ লাইনে 18 শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে নতুন জীবন রচনা। 18 বছর বয়স বেঁচে থাকে কিসে? আমাদের সঠিক উত্তর হবে দুর্যোগে আর ঝড়ে। এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। 18 বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে ছাড়পত্র। 18 বছর বয়স কবিতার মূল সুর? আমাদের সঠিক উত্তর হবে অদম্য তারুণ্য শক্তি। 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? আমাদের সঠিক উত্তর মাত্রাবৃত্ত ছন্দে রচিত। 18 বছর বয়স কবিতায় যৌবন শক্তি কি অর্থে চিহ্নিত? আমাদের সঠিক উত্তর হবে জাতীয় জীবনের চালিকা শক্তি। 18 বছর বয়স কবিতায় ক্ষতবিক্ষত হয় কি? আমাদের সঠিক উত্তর হবে সহস্র প্রাণ। ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়স থর থর কাঁপে কিসে? আমাদের সঠিক উত্তর হবে বেদনায়। 18 বছর বয়স থর থর কাঁপে কিসে? আমাদের সঠিক উত্তর হবে বেদনায়। এ বয়স বেদনায় কাঁপে থর থর, এমন একটি লাইন, তাহলে আমাদের সঠিক উত্তর হবে বেদনায়। কবি 18 বছর বয়সকে কিসের সঙ্গে তুলনা করেছেন? আমাদের সঠিক উত্তর হবে স্টিমারের সাথে। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, এমন একটি লাইন। 18 বছর বয়স জানে না কাদা কবি কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করেছেন? আমাদের সঠিক উত্তর হবে আত্মপ্রত্যয়। এ বয়স তবু নতুন কিছু তো করে, এখানে তবু কি? আমাদের সঠিক উত্তর হবে অব্যয়। এ দেশের বুকে 18 আশুক নেমে, এ বাক্যে 18 কি অর্থে ব্যবহৃত হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে ইতিবাচক অর্থে। নিচের কোন চরণে 18 বছর বয়স কবিতার ইতিবাচক বক্তব্যের প্রকাশ ঘটেছে? আমাদের সঠিক উত্তর হবে এ বয়স জানে রক্তদানের পুণ্য। 18 বছর বয়স কবিতায় এ বয়স ব্যবহৃত হয়েছে কতবার? আমাদের সঠিক উত্তর হবে 12 বার। এ বয়স 12 বার ব্যবহৃত হয়েছে, এটা কিন্তু অ্যাডমিশনের কোয়েশ্চেন। এজন্য কবিতাগুলো তোমাদের কিন্তু অনেক খুঁটে খুঁটে খুব বিস্তারিতভাবে পড়তে হবে। নিচের কোন কবিতা অক্ষরবৃত্ত ছন্দে রচিত নয়? আমাদের সঠিক উত্তর হবে 18 বছর বয়স, এটা কিন্তু মাত্রাবৃত্ত ছন্দে রচিত। 18 বছর বয়স এ কবির কাম্য নয়? আমাদের সঠিক উত্তর হবে প্রণয় ব্যাকুলতা, এটা কিন্তু তার কাম্য নয়। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, আমাদের সঠিক উত্তর হবে যন্ত্রণা। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। 18 বছর বয়স কবিতায় 18 শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে 9 বার। 18 বছর বয়সে কি নেই? আমাদের সঠিক উত্তর হবে ভয়। 18 বছর বয়সে নেই ভয়, পদাঘাটে চাই ভাঙতে পাথর বাধা। 18 বছর বয়স কবিতার মূল সুর কি? আমাদের সঠিক উত্তর হবে সাহস ও দেখাবার শক্তি। 18 বছর বয়স কবিতাটির মর্মকথা? আমাদের সঠিক উত্তর হবে নির্ভয় ও সাহসের জয়ধ্বনি। 18 বছর বয়স ভয়ঙ্কর কারণ? আমাদের সঠিক উত্তর হবে শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক নানা জটিলতার মধ্যে যেতে হয় বলে। 18 বছর বয়স বাসে দুর্যোগে আর ঝড়ে।
সুকান্ত ভট্টাচার্য তার 18 বছর বয়স কবিতায় পদাঘাটে চাই ভাঙতে পাথর বাঁধা এমন একটি লাইন। 18 বছর বয়স কবিতাটিতে কয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ ব্যবহৃত হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে 6 মাত্রা, 6 6 2 অর্থাৎ 14 মাত্রা। 18 বছর বয়স কি জানে না? আমাদের সঠিক উত্তর হবে কাদা। 18 বছর বয়স জানে না কাদা। 18 বছর বয়স কবিতায় উল্লেখিত স্টিমার কিসের মতো চলে? আমাদের সঠিক উত্তর হবে বাষ্পের বেগে। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। 18 বছর বয়স দুঃসহ কেন? আমাদের সঠিক উত্তর হবে স্পর্ধায় মাথা তোলবার ঝুঁকি নাই বলে। আমাদের তরুণরাই দেশে ও জাতির চালিকা শক্তি হয়ে দাঁড়াক এ প্রত্যাশার প্রতিফলন 18 বছর বয়স কবিতার কোন চরণটিতে ঘটেছে? আমাদের সঠিক উত্তর হবে এ দেশের বুকে 18 আসুক নেমে, এই চরণটি দ্বারা। এ বয়স জানে রক্তদানের পুণ্য বলতে বোঝানো হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে শুভ কল্যাণ ও সুন্দরের জন্য রক্তদান। বিপুল বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঐদার্য, অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠি তলে, তরুণদের এ বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে 18 বছর বয়স কবিতায়। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে এ লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে ব্যর্থতার দীর্ঘশ্বাস। সহস্র প্রাণ ক্ষতবিক্ষত হয় কেন? আমাদের সঠিক উত্তর হবে জীবনের লক্ষ্য ঠিক থাকে না বলে। স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি 18 বছর বয়স কবিতার চরণটিতে কি প্রকাশ পেয়েছে? আত্মনির্ভরতা। এখন যৌবন যার মিছিলে যাওয়া তার শ্রেষ্ঠ সময়, নিচের কোন চরণের সাথে উদ্দীপকের ভাবগত মিল রয়েছে? আমাদের সঠিক উত্তর হবে পদাঘাটে চাই ভাঙতে পাথর বাঁধা। 18 বছর বয়স কবিতায় সপে আত্মাকে সপদের কোলাহলে বলতে কি বোঝানো হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে আত্মত্যাগের মহিমা। নিচের কোনটিতে 18 বছর বয়সের ইতিবাচক দিকের প্রতিফলন ঘটেছে? আমাদের সঠিক উত্তর হবে সপে আত্মাকে সপদের কোলাহলে। 18 বছর বয়সীদের তাজা তাজা প্রাণে কেমন যন্ত্রণার সৃষ্টি হয়? অসহ্য যন্ত্রণা। 18 বছর বয়স কবিতায় এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর বলতে বোঝানো হয়েছে তীব্রতা ও সংবেদনশীলতা। 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? আমাদের সঠিক উত্তর হবে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। 18 বছর বয়স বিপদের মুখে কেমন ভূমিকা পালন করে? অগ্রণী ভূমিকা পালন করে। 18 বছর বয়স কবিতায় দুঃসাহস বলতে বোঝানো হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে স্বপ্ন ও উদ্যোগ বা উদ্যোগী। এ বয়সে নেই ভয়, এখানে ভয় এর সমার্থক নিচের কোনটি? আমাদের সঠিক উত্তর হবে শঙ্কা। 18 বছর বয়স কালো হয়ে যায় কেন? লক্ষ্য দীর্ঘশ্বাসে এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে এমন একটি লাইন। রক্তদানের পুণ্য কথাটি দ্বারা কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? আমাদের সঠিক উত্তর হবে দেশের জন্য আত্মত্যাগের মহিমা বা গৌরব। 18 বছর বয়স কবিতাটি কেন তাৎপর্য মণ্ডিত? আমাদের সঠিক উত্তর হবে নতুন কিছু করে বলে। কবি এদেশের বুকে 18-কে প্রত্যাশা করেছেন কেন? আমাদের সঠিক উত্তর হবে সমৃদ্ধির জন্য। স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি কেন? আমাদের সঠিক উত্তর হবে অধিকার আদায়ের জন্য। 18 বছর বয়সে কোন ঝুলিটা শূন্য থাকে না? আমাদের সঠিক উত্তর হবে প্রাণ দেওয়া নেওয়া। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য এমন একটি লাইন।